বিসমিল্লাহির রহমানির রহিম। রাজবাড়ী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আমির হোসেন, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আজ একাদশ শ্রেণীর ক্লাস অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আলোচনার বিষয় হল প্রাক ইসলামী আরব। ডিয়ার স্টুডেন্টস, কয়েকটি ক্লাস তোমাদের সাথে হয়ে গেছে, রাশেদ স্যার এবং হাবিবুর রহমান স্যার নিয়েছেন, অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায় শেষ হয়ে গেছে। আজকে আলোচনা আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় অধ্যায়ের প্রথম আলোচনা বিষয় হলো আমার প্রাক ইসলামী আরব সম্পর্কে আলোচনা, অর্থাৎ মুসলমানদের আগমনের পূর্বে আরবের রাজনৈতিক অবস্থা কেমন ছিল, সামাজিক অবস্থা কেমন ছিল, ধর্মীয় অবস্থা কেমন ছিল, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল, সে সম্পর্কে আলোচনা করতে হবে। প্রথমেই আমরা আয়ামে জাহিলিয়া সম্পর্কে আমরা জানি। আয়ামে জাহিলিয়া বলতে কী বুঝো বা বুঝি আমরা? আয়ামে জাহিলিয়া বলতে ইসলাম পূর্ব যুগকে আয়ামে জাহেলিয়া হিসেবে আখ্যায়িত করা হয়। আয়াম শব্দ অর্থ যুগ বা সময়, এবং জাহেলিয়া অর্থ অজ্ঞতা, বর্বরতা, অন্ধকার, কুসংস্কার ইত্যাদিকে বোঝায়। সুতরাং আয়ামে জাহেলিয়া বলতে বোঝায় অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ, কুসংস্কার যুগ, বর্বরতার যুগ ইত্যাদি। তবে আয়ামে জাহেলিয়া বলতে এমন একটি সময়কে বোঝায় যে সময় আরবে কোনো উন্নত কৃষ্টি, সংস্কৃতি, ধর্মীয় বিধিবিধান, জীবন বিধান, সামাজিক বিধিমালা ছিল না। সেই সময়টাকে আয়ামে জাহেলিয়া বলে আখ্যায়িত করা হচ্ছে। পিকে হিটটি বলেছেন যে আয়ামে জাহেলিয়া শব্দটি দ্বারা বর্বরতার যুগ বা অন্ধকার যুগ সম্পর্কে বলা হলেও আসলে এই যুগটিকে বলা হচ্ছে সে সময়ে কোনো নবীর আগমন ঘটেনি বা কোনো ঐশী বাণীর আগমন ঘটেনি, সে সময়টাকে বলা হচ্ছে আয়ামে জাহেলিয়া। আয়ামে জাহেলিয়ার সময়কাল বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে আয়ামে জাহেলিয়ার সময়কাল সম্পর্কে বলেছেন। কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পুরো পর্যন্ত সময়কে আয়ামে জাহেলিয়া বলে উল্লেখ করা হয়। আবার আরব ঐতিহাসিকদের মতে আয়ামে জাহেলিয়া বলতে বোঝায় হযরত ঈসা আলাইহিস সালাম এর মৃত্যুর পর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তী সময়কে আয়ামে জাহেল বলে উল্লেখ করা হয়। আবার ইউরোপীয় ঐতিহাসিক আর এ নিকোলসন বলেছেন আয়ামে জাহেলিয়া বলতে বোঝায় ইসলাম পূর্ব এক শতাব্দী কালকে, অর্থাৎ ইসলামের আবির্ভাবের আগের 100 বছরকে আয়ামে জাহেলিয়া বলে উল্লেখ করেছেন। তবে পিকি হিটটি এবং অনেকেই এই মতামতকে গ্রহণ করেছেন। সুতরাং আমরা দেখলাম আয়ামে জাহেলিয়া বলতে অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ, বর্বরতার যুগ, কুসংস্কারাচ্ছন্ন যুগ, সে যুগকে আমরা আয়ামে জাহেলিয়া বলে উল্লেখ করতে পারি। অর্থাৎ যে সময় কোনো আরবে ধর্মীয় বিধিবিধান, রাজনৈতিক শৃঙ্খলা, সামাজিক শৃঙ্খলা, অর্থনৈতিক শৃঙ্খলা এবং ধর্মীয় শৃঙ্খলা ছিল না, সেই সময়টাকে বলা হচ্ছে আয়ামে জাহেলিয়া। আয়ামে জাহেলিয়া যুগে অর্থাৎ প্রাক ইসলাম পূর্ব আরবের রাজনৈতিক অবস্থা, পলিটিক্যাল কন্ডিশন অফ দ্য আরবস ইন দ্য প্রি ইসলামিক এজ, অর্থাৎ আরবের রাজনৈতিক অবস্থা, ইসলাম পূর্ব আরবের রাজনৈতিক অবস্থা কেমন ছিল সে সম্পর্কে বলতে গেলে দেখা যায় আরবের এক কথায় ইসলাম পূর্ব আরবের রাজনৈতিক অবস্থায় কোনো শৃঙ্খলা ছিল না। সে সময় কোনো কেন্দ্রীয় সরকার ছিল না, ছিল শুধু গোত্র আর গোত্র, এক গোত্রের সাথে আরেক গোত্রের যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। তাই প্রথমে আসে
যে গোত্রীয় শাসন ব্যবস্থা। সে সময় গোত্রীয় শাসন ব্যবস্থা বিদ্যমান ছিল, গোত্রের প্রধানই ছিল সর্বশ্রেষ্ঠ বিচারক, তিনি প্রধান ছিলেন, তাকে কেন্দ্র করেই গোত্রের পরিচালিত হতো। গোত্র শাসন ব্যবস্থা বা গোত্রীয় শাসন ব্যবস্থাকে কেন্দ্র করে দেখা যায় আরবের দুটি সমাজ ব্যবস্থা লক্ষ্য করা যায় বা অধিবাসী লক্ষ্য করা যায়, তা হলো শহরবাসী, আরেকটা হলো মরুবাসী বা বেদুইনবাসী। যদিও শহরবাসীরা এই গোত্রপ্রিয় বেশি ছিল, তারা নিয়ম শৃঙ্খলার মধ্যে ছিল, আর বেদুইন বা যাযাবররা এই তারা কোনো শৃঙ্খলার মধ্যে ছিল না। তারা যেখানে সেখানে ঘুরে বেড়াতো, লুটতরাজ করত, ডাকাতি করত, মৎস্য শিকার করত, এভাবে তাদের জীবিকা নির্বাহ করত। গোত্রপ্রীতি, তবে গোত্রপ্রীতি লক্ষ্য করা যায় প্রাক ইসলামী যুগে, যে আরবদের মধ্যে গোত্রপ্রীতি লক্ষ্য করা যায়, গোত্রের প্রতি ভালোবাসা, গোত্রের প্রতি আনুগত্য বিদ্যমান ছিল। শেখ বা দলপতি, গোত্রের প্রধানকে বলা হচ্ছে শেখ বা দলপতি, গোত্রের প্রধানকে বলা হয় শেখ বা দলপতি। প্রাক ইসলামী যুগে বিভিন্ন গোত্র ছিল, সেই গোত্রের প্রধান যিনি ছিলেন তাকে আমরা দেখেছি সবাই তাকে মান্য করতেন, আনুগত্য স্বীকার করতেন, তাই তাকে বলা হচ্ছে শেখ বা দলপতি। গোত্র কলহ, প্রাক ইসলামী যুগে গোত্র কলহ লেগেই থাকতো, এক গোত্রের সাথে আরেক গোত্রের বিবাদ সৃষ্টি লেগেই থাকতো। সামান্য কোনো ঘটনাকে কেন্দ্র করে হাজার হাজার বছর দেখা যায় যুদ্ধ বিগ্রহ লেগেই ছিল। যেমন দেখা যায় যুদ্ধ বিগ্রহ লেগেই ছিল প্রাক ইসলামী আরবে সংঘটিত যুদ্ধ বিগ্রহের মধ্যে বোয়াসের যুদ্ধ একটা ছিল। বোয়াস তোমরা লক্ষ্য করে দেখলে বুধবার বোয়াস, বোয়াসের যুদ্ধ, বাসুসের যুদ্ধ, বাসুসের যুদ্ধ, আবার হারবুল ফুজ্জার যুদ্ধ অন্যতম ছিল। তবে ঐতিহাসিক গিবন বলেছেন ইসলাম পূর্ব যুগে প্রায় 1700টি যুদ্ধ সংঘটিত হয়েছিল। গোত্রীয় কমনওয়েলথ, আমরা ইসলাম পূর্ব যুগে রাজনৈতিক অবস্থা দেখা যায় গোত্রীয় কমনওয়েলথ বিদ্যমান ছিল, অর্থাৎ এক গোত্রের সাথে আরেক গোত্রের সন্ধি চুক্তি সম্পাদিত হতো, অর্থাৎ এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের সন্ধি চুক্তি হতো, অর্থাৎ গোত্রীয় কমনওয়েলথের মাধ্যমে তারা একে অপরের সাথে মিলিত হতো। সুতরাং লক্ষ্য করা যায় সে সময় গোত্রীয় কমনওয়েলথ বিদ্যমান ছিল। আইনের শাসন, সে সময় কোনো আইনের শাসন ছিল না, অর্থাৎ আইনের শাসন বলতে সে সময় বোঝানো হয়েছে যে চোখের বদলে চোখ, মাথার বদলে মাথা, কানের বদলে কান, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত, এটাই ছিল আইনের শাসন। আর ছিল জোর যার মুল্লুকদার, অর্থাৎ মাইট ইজ রাইট, যার জোর বেশি সেই টিকে থাকবে। নগর রাষ্ট্র মক্কা, মক্কা ছিল নগর রাষ্ট্রের কেন্দ্র ভিত্তি, মক্কাকে কেন্দ্র করে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র সংগঠিত হয়েছিল, অর্থাৎ নগর প্রতিষ্ঠিত হয়েছিল, তাই একে বলা হচ্ছে নগর কেন্দ্র বা মক্কাকে নগর কেন্দ্র বলা হচ্ছে। এটাই ছিল রাজনৈতিক অবস্থা, প্রাক ইসলামী যুগে রাজনৈতিক অবস্থা, অর্থাৎ গোত্রীয় শাসন ব্যবস্থা ছিল রাজনৈতিক ব্যবস্থায়, গোত্রীয় প্রীতি ছিল গোত্রপ্রীতি, শেখ বা দলপতি, গোত্রীয় কমনওয়েলথ, গোত্রীয় কলহ, আইনের শাসন, নগর রাষ্ট্র মক্কা, এটা ছিল প্রাক ইসলামী যুগের রাজনৈতিক অবস্থা। প্রাক ইসলামী যুগের সামাজিক অবস্থা কেমন ছিল সেক্ষেত্রে বলা যায় সামাজিক অবস্থা খুবই হতাশাজনক ছিল, সামাজিক অবস্থা মোটেই ভালো ছিল না সে সময়কার। বলা হচ্ছে সামাজিক শ্রেণীবিন্যাস, প্রাক ইসলামী যুগে দুটি শ্রেণী ছিল, একটি ছিল
শহরবাসী, আরেকটা বেদুইন বা যাযাবর জাতি। আমরা দেখেছি যে শহরবাসীরা ব্যবসা বাণিজ্য করত, তারা উন্নত জীবনযাপন করত। আর যারা বেদুইন বা যাযাবর, আমি এক যাযাবর, আমার নাই ঠিকানা ঘর, তাই ঠিক তেমনি এই যাযাবরদের কোনো নির্দিষ্ট ঠিকানা ঘর ছিল না। তারা এখানে সেখানে ঘুরে বেড়াতো, ফলমূল শিকার করত, পশু শিকার করত, লুটতরাজ করত, ডাকাতি করত, এভাবে তারা জীবিকা নির্বাহ করত। নারীর অবস্থা, অর্থাৎ প্রাক ইসলামী যুগে নারীর অবস্থা কেমন ছিল আমরা জানি। প্রাক ইসলামী যুগে নারীর অবস্থা খুবই শোচনীয় ছিল, খুবই শোচনীয় ছিল। কারণ নারীর কোনো অধিকার ছিল না, নারীর সম্পদে কোনো নারীর অধিকার ছিল না, নারীর খুবই অবস্থা খারাপ ছিল। কারণ কন্যা শিশু হত্যা করা হতো এখানে, আবার দেখা যায় তাদের ভোগের সামগ্রী, তাদেরকে ভোগের সামগ্রী হিসেবে গণ্য করা হতো। একজন পুরুষ একাধিক বিবাহ করতে পারত এবং তাদেরকে আবার প্রয়োজনে ছেড়ে দিতেও পারত, ফলে দেখা যায় তারা ভোগের সামগ্রী হিসেবে ব্যবহৃত হতো। কন্যা সন্তানের হত্যা, প্রাক ইসলামী যুগে সমাজ ব্যবস্থায় কন্যা সন্তানের জন্মদানকে লজ্জাজনক মনে করা হতো, যার দরুন দেখা যায় কন্যা সন্তানকে তারা মেরে ফেলত। অর্থাৎ কন্যা সন্তান হলেই দারিদ্র, অভাব, অনটন দেখা দিবে, যার দরুন অনেক পিতা মাতাই কন্যা সন্তানকে মেরে ফেলত। দাস দাসীর অবস্থা, প্রাক ইসলামী যুগে আমরা দেখেছি যে সমাজ ব্যবস্থায় অর্থাৎ আরবে দাস দাসী ছিল। একজন শাসক অনেক দাস দাসী রাখতে পারতেন, দাস দাসীদেরকে বাজারে কেনা বেচা করা হতো, তাদেরকে বাজার থেকে কিনে নিয়ে আসা হতো। আবার অনেক স্বামী দাস দাসীদেরকে উপপত্নী হিসেবে ব্যবহার করতেন। কুসংস্কার, সে সময় সমাজ ছিল কুসংস্কারপূর্ণ, সমাজে কোনো শৃঙ্খলা ছিল না, জীবন ছিল কলুষিত, কলঙ্কিত। ভাগ্য নির্ধারক তীর, তারা কুসংস্কার যেমন বলা হয় ভাগ্য নির্ধারণ করবে তীর। আবার দেবদেবীর সাথে অলিক পরামর্শ, অলিক মিথ্যা পরামর্শ করত তারা। মৃতের অজ্ঞাত যাত্রা ধারণা, অর্থাৎ মৃত মানুষ মারা গেলে আবার তারা পুনরায় জন্ম গ্রহণ করবে সেই ধারণা। যুদ্ধযাত্রার পূর্বে পূর্বপুরুষদের পূজা করার মতো নানা কুসংস্কার আরবে প্রচলিত ছিল। পরনিন্দা, পরচর্চা, উৎসা রটনা প্রভৃতি ছিল আরবের প্রধান প্রথা। অন্যায়, অবিচার, আমরা জানি সংক্ষেপে মুখস্থ রাখার জন্য আমরা জানি যে WWW, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আসবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। কিন্তু সংক্ষেপে আমরা মনে রাখব যে এখানকার সমাজ ব্যবস্থা কি ব্যবস্থা ছিল, অন্যায়, অবিচার, অন্যায় অবিচারে ভরপুর ছিল বা ভরে ছিল। অন্যায় অবিচার, সেখানে কোনো ন্যায় বিচার ছিল না। যেন বলা হচ্ছে এই মদ, ওয়াইন, এক ডাবল দিয়ে আমরা ওয়াইন হিসেবে আমরা জানি মদ খাবে, ওয়ার যুদ্ধ, ওয়ার মানে যুদ্ধ, উইমেন অর্থাৎ নারী, সে সময় এই তিনটা জিনিস নিয়ে সমাজ ব্যবস্থায় ব্যস্ত থাকত। নারী, মদ, যুদ্ধ, নারী, এই তিনটা নিয়েই সমাজে ব্যস্ততা লক্ষ্য করা যায়। কৌলিন্য প্রথাও সে সময় বিদ্যমান ছিল। তারপর লক্ষ্য করা যায় সুদ প্রথা। সুদ প্রথা শুধু বর্তমানে সুদ প্রথা নয়, আমরা দেখেছি প্রাক ইসলামী যুগেও সুদ প্রথা ছিল। এই সুদের ব্যবসা করত ইহুদিরা, অর্থাৎ ধনী ইহুদিরা, ইহুদিরা ধনী ইহুদিরা
এই সুদের ব্যবসা বাণিজ্য করত। আরবদের কিছু সদ্গুণ, হ্যাঁ আরবদের আবার কিছু সদ্গুণ আমরা লক্ষ্য করেছি যে তারা শুধু সমাজ ব্যবস্থায় শুধু কলঙ্কিত ছিল না, তাদের মধ্যে ভালো কিছু গুণ লক্ষ্য করা যায়। যেমন তারা আতিথিয়তা, অতিথি আসলে তাদেরকে আতিথিয়তা করা, আবার কাব্যকৃতি, কবিতাকৃতি, সাহিত্য, সংস্কৃতি, যেমন ওকাজ মেলা একটা ভালো একটা দিক ছিল, তেমন তাদের মধ্যে ভালো কিছু গুণও পরিলক্ষিত হয়। সমাজে যেমন খারাপ ছিল তেমনি ভালোও ছিল, তবে খারাপের চেয়ে ভালোটা কম ছিল আর খারাপটাই বেশি ছিল, যার জন্য খারাপ দিয়ে ভালোটা ঢেকে যেত। ধর্মীয় অবস্থা কেমন ছিল, রিলেশন রিলিজিয়াস কন্ডিশনস, ধর্মীয় ব্যবস্থা, ইসলাম পূর্ব আরবের ধর্মীয় অবস্থা অত্যন্ত খারাপ ছিল। অধিকাংশ আরব বিশুদ্ধ ধর্মচর্চা পরিহার করে মূর্তি পূজা, জড় পূজা, সৌর পূজার লিপ্ত ছিল। ধর্মবিশ্বাসের দিক থেকে এ সময়ে আরব অধিবাসীদেরকে 5টি শ্রেণীতে বিভক্ত করা যায়, যথা পৌত্তলিক, জড় পূজারী, ইহুদি, খ্রিস্টান ও হানিফ সম্প্রদায়। পৌত্তলিক বা মূর্তি উপাসক, আমরা দেখেছি যে ইসলাম পূর্ব সমাজে ধর্মীয় অবস্থার ক্ষেত্রে দেখা যায় যে মানুষ মূর্তি পূজা করত, বিভিন্ন পূজায় তারা জর্জরিত ছিল। যেমন এখানে বলা হচ্ছে পৌত্তলিক বা মূর্তি উপাসক তারা বিভিন্ন মূর্তির পূজা করত। যেমন কোরআন শরীফে আমাদের পবিত্র কোরআনে লাত, মানাত, উজ্জা এই 3টি মূর্তির কথা এখনও উল্লেখ করা যায়। আরও তোমরা জানো যে আমাদের কাবা গৃহে 360টি মূর্তি ছিল, যা পরবর্তীতে সেটা ধ্বংস করা হয়েছিল। প্রকৃতি পূজারী, অর্থাৎ ইসলাম পূর্ব যুগে মানুষ প্রকৃতির পূজা করত, অর্থাৎ গাছের পূজা, সাপের পূজা, সূর্যের পূজা, নক্ষত্রের পূজা, সব কিছুর পূজা সে সময় করা হতো। ইহুদি সম্প্রদায়, ইহুদিরা একত্ববাদে বিশ্বাসী হলেও তাদের মাঝে জড়বাদী বিশ্বাস ক্রমান্বয়ে শক্তিশালী হয়েছিল, এজন্য তারা বিশ্ব জগতের স্রষ্টা ও নিয়ন্তা সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে ব্যর্থ হয়। অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করেছি যে ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণা অনুপস্থিত। তারা যদিও বলে যে ঈশ্বর এক ঈশ্বর, কিন্তু সেখানে আমরা দেখেছি তারা এক ঈশ্বরবাদে বিশ্বাসী হলেও তারা ঈশ্বরকে একত্ববাদে নিয়ে আসতে পারেনি। খ্রিস্টান ধর্ম, ইসলাম পূর্ব যুগে খ্রিস্টান ধর্ম ছিল, তবে খ্রিস্টান ধর্ম 3টি ভাগে বিভক্ত হয়ে যায়। তারা ঈশ্বরকে, আমরা জানি ঈশ্বর একজন, কিন্তু তারা ঈশ্বরকে 3টি ভাগে নিয়ে যান। একটি হলো পিতৃ খোদা, মাতৃ খোদা, পুত্র খোদা। আমরা জানি আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, অর্থাৎ গড ইজ ওয়ান, হি হ্যাজ নো পার্টনার, বাট দেয়ার আর 3 টাইপস অফ গডস, পিতৃখোদা, মাতৃখোদা, পুত্রখোদা। এখানে পিতৃ বলতে আল্লাহকে বোঝানো হয়েছে, আর মাতৃ বলতে মরিয়ম, আর পুত্র বলতে ঈসা, ঈসা নবীকে বোঝানো হয়েছে। যে খ্রিস্টান ধর্মে যে তিত্ববাদ লক্ষ্য করা যায়, সেই তিত্ববাদকে 3টি ভাগে ভাগ করা হয়। যে পিতৃখোদা, যে আল্লাহ আর তার স্ত্রী এবং পুত্র, এই 3টে ভাগে খ্রিস্টান ধর্মে নিয়ে আসা হয়, যা আসলে কোনোদিনই ঠিক নয়। হানিফ সম্প্রদায়, প্রাক ইসলামী যুগে সামাজিক অবস্থার বা ধর্মীয় অবস্থার আর একটা এখানে গুরুত্বপূর্ণ কথা হলো হানিফ সম্প্রদায়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে।
যে এক ঈশ্বরবাদে বিশ্বাসী অধিকবার কিছু মানুষ ছিল যারা ঈশ্বরকে একজন হিসেবেই স্বীকার করত এবং বিশ্বাস করত, তারা ছিল হানিফ সম্প্রদায়। অর্থাৎ এক ঈশ্বরবাদ, অর্থাৎ আল্লাহ ছিলেন একজনেই, এই ধরনের কিছু মানুষ বিশ্বাসী ছিল। ইসলাম পূর্ব আরবের অর্থনৈতিক অবস্থা, ইসলাম পূর্ব আরবের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল সে সম্পর্কে আলোচনা করা দরকার। আরবের মরুময় প্রকৃতি কৃষি কাজের উপযোগী ছিল না। অর্থাৎ আমরা জানি যে আরব দেশ মরুতে মরুভূমি বা এখানে বালু অবস্থিত, যার জন্য এখানে কৃষিকাজের জন্য উপযোগী নয়। তারপর লক্ষ্য করা যায় যে পেশাগত বিভাজনের মাধ্যমে আরবদের আর্থিক অবস্থা এখানে তুলে ধরা যায় যে যাযাবর শ্রেণী, কয়েকটি শ্রেণী লক্ষ্য করা যায়। একটি হল যাযাবর শ্রেণী, যাযাবর, একটি ছিল যাযাবর। আমি আগেই উল্লেখ করেছি যে যাযাবর মানে যার নাই ঠিকানা ঘর, নির্দিষ্ট কোনো ঠিকানা ঘর নাই, তারা যেখানে সেখানে ঘুরে বেড়াতো, দলবদ্ধভাবে ঘুরে বেড়াতো, অর্থাৎ গোত্র এক গোত্র ঘুরে বেড়াতো, গোত্র গোত্র ঘুরে বেড়াতো, তাদের কোনো নির্দিষ্ট ঠিকানা ছিল না, ফলে তাদের অর্থনৈতিক অবস্থা বেশি ভালো ছিল না। তারা লুপ্তরাজ, মৎস্য শিকার, ফলমূল শিকার, বিভিন্ন ডাকাতি এবং লুপ্তরাজকে তারা জীবিকা নির্বাহ করত। আবার দেখা যায় ব্যবসায়ী শ্রেণী, এরা ছিল শহরবাসী, এরা ব্যবসা বাণিজ্য করে চলত, ব্যবসা বাণিজ্য করে তারা উন্নত জীবনযাপন পরিচালনা করত। এক্ষেত্রে তাদের অর্থনৈতিক জীবন উন্নত ছিল। তারা আরব, তারা বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করত, যেমন আরবরা সিরিয়া, মিশর, পারস্য ও ভারতবর্ষের সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছিল। সুদ প্রথা, ইসলামী যুগে সুদ প্রথাও একটি অর্থনৈতিক ব্যবস্থার একটি মেরুদণ্ড ছিল। কেননা সুদ প্রথা, যেমন ইহুদিরা সুদের ব্যবসা করত, সুদের ব্যবসা করে তারা অনেক ধনী হয়ে যেত, তবে সুদ দিতে না পেরে, সুদের বা ঋণ পরিশোধ করতে না পারলে তাদের পুত্র, কন্যা, পরিবার সহ সবাই পরিবারের এই সুদ দ্বারা এই ঋণদাতারা নিয়ে যেত। অর্থাৎ ঋণ গ্রহণকারীর পুত্র, কন্যা, স্ত্রী সুদখোর মহাজনদের দাস দাসীতে পরিণত হত। শিল্প অর্থনৈতিক ব্যবস্থার, এখানে আমরা শিল্প উল্লেখ করেছি যে শিল্প আছে। শিল্প কিসের শিল্প সে সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা জানি সে সময় মূর্তি পূজার মানুষ ছিল, মানুষ মূর্তি পূজা করত, অর্থাৎ মূর্তি বানানোর জন্য এক শ্রেণীর কারিগর ছিল, সেই কারিগরদের উচ্চ টাকা বা উচ্চ মর্যাদা দেওয়া হতো, তাদেরকে কেন্দ্র করে এই শিল্পটা গঠিত হয়, যে মূর্তি বানানোর জন্য যে একটা শিল্পের প্রয়োজন সেটা একটা অর্থনৈতিক কারণ ছিল, এটাও একটা প্রাক ইসলামী যুগের অর্থনৈতিক ব্যবস্থা ছিল। সাংস্কৃতিক অবস্থা আমরা লক্ষ্য করি, সংস্কৃতি কী ছিল বা সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল প্রাক ইসলামী যুগে। আরবদের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক অবস্থা শোচনীয় হলেও তাদের সাংস্কৃতিক অবস্থা তুলনামূলক ভালো ছিল। তাদের সাংস্কৃতিক তৎপরতা বিভিন্ন দিক তুলে ধরা হলো, যেমন গীতিকাব্য, কাসিদা,
কাশিদা এটি বলা হচ্ছে গীতি কাব্য বা গীতি কবিতা। গীতি কবিতা সে সময় ছিল, তারা মুখে মুখে অনেক কবিতা মুখস্থ করত এবং মুখে মুখে তারা কবিতা বানিয়ে ফেলতো, যার জন্য বলা হচ্ছে কাশিদা বা গীতিকা কবিতা। কবিতা চর্চা সে সময় আমরা লক্ষ্য করেছি বর্তমানের ন্যায় সে সময় আরবেও কবিতা চর্চা হতো এবং এই কবিতা চর্চার জন্য প্রতি বছর হজ মৌসুমে দেখা যায় যে ওকাজের মেলা বসত। সেই ওকাজের মেলায় আমরা দেখেছি যে মেলায় অনেকেই কবিতা আবৃত্তি করত, যে কবিতাগুলো শ্রেষ্ঠ হতো তাই সেই কবিতাগুলোকে কাবা গৃহের দেয়ালে ঝুলে দেওয়া হতো, যাদেরকে বলা হতো সাবাই মোয়াল্লাকা বলা হতো। কবিতা আমরা জানি যে যদি বলা হয় আরবের শেক্সপিয়ার কে ছিলেন, আরবের শেক্সপিয়ার ছিলেন ইমরুল কায়েস ছিলেন আরবের শেক্সপিয়ার। তিনি খুব সুন্দর ছন্দ ভাষায় রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ইতিহাস, পটভূমি এসব নিয়ে তিনি ইতিহাস লিখতেন, যার জন্য তাকে আরবের শেক্সপিয়ার হিসেবে আখ্যায়িত করা হয়। প্রবাদ বাক্য বর্তমানের ন্যায় আমরা দেখেছি অতীতেও অর্থাৎ প্রাক ইসলামী যুগেও এই প্রবাদ বাক্য লক্ষ্য করা যায়, কথায় কথায় মানুষ প্রবাদ বাক্য বলতো। যেমন বলা হচ্ছে মানুষের সৌন্দর্য তার জিহ্বার বাচনভঙ্গি বাচনশীলতার মধ্যে নিহিত। যেমন একটি প্রবাদ আছে যে মানুষের সৌন্দর্য তার জিহ্বার বাচনশীলতার মধ্যে নিহিত। তিনটি বস্তুর উপর বুদ্ধিমত্তা নিপতিত, ফরাসিদের মগজে, যারা ফরাসি অর্থাৎ যারা বিদেশি ফরাসি ফ্রান্স, সেই ফরাসিদের ছিল মগজে অর্থাৎ মাথার মগজে, চীনাদের হাতে এসে তাদের এই জাদুকরি রয়েছে এবং আরবিদের জিহ্বায়। এইভাবে তাদের সৌন্দর্য ফুটে ওঠে। সৃজনশীল প্রতিভা আমরা দেখেছি সেই প্রাক ইসলামী যুগে সৃজনশীল প্রতিভা লক্ষ্য করা যায় যে তারা কথায় কথায় কবিতা লিখত, গল্প বলত, তাদের সৃজনশীল মেধা অন্বেষণ ছিল। যেমন বাগ্মিতা, গোত্রপ্রীতি, আতিথিয়তা, সম্মানবোধ, স্বাধীনতা, সত্য বলা ইত্যাদি সমাজ সর্বস্তরে প্রচলিত ছিল, যা আরবদের সাংস্কৃতিক ঐতিহ্য ও মর্যাদাকে উচ্চতায় তুলে ধরত, সহায়তা করেছিল। আরবি ভাষা আমরা জানি বিশ্বে আরবি ভাষার কদর রয়েছে, কারণ আমাদের পবিত্র কোরআন শরীফ আরবি ভাষায় রচিত। আরবি ভাষা ব্যতীত এটি অন্য কোনো ভাষায় আর পড়া যায় না, যদিও বাংলা বা অন্য ভাষা পড়া যায় কিন্তু এই আরবি ভাষা কোনো চেঞ্জ হয়নি, আরবি ভাষার কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ আরবিতেই আমাদেরকে উচ্চারণ করতে হবে। সেই ভাষার দেখা যায় এক সময় ইউরোপ, আফ্রিকা, এশিয়া মহাদেশেও এর কদর লক্ষ্য করা যায়। উকাজ মেলা প্রতি বছর হজ মৌসুমে কাবা গৃহে প্রান্তরে হজ এই মেলা বসতো, অর্থাৎ ওকাজের মেলা বসতো। সেখানে কাব্য প্রতিযোগিতা অর্থাৎ কবিতার প্রতিযোগিতা বসতো, সেখানে অনেকেই কবিতা বলতেন, যে কবিতাগুলো শ্রেষ্ঠ হতো অর্থাৎ সাতটি কবিতা যাকে ঝুলন্ত কবিতা বলা যায়, সাতটি কবিতাকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হতো আর সেই কবিতাগুলোকে কাবা গৃহের দেয়ালে টানিয়ে দেওয়া হতো, যার জন্য তাদেরকে বলা হতো সাবায়ে মুয়াল্লাকা
বলা হতো, সাবায়ে মোয়াল্লাকা বলা হতো। তোমাদের পরীক্ষায় উদ্দীপক হিসেবে আসতে পারে বা উদ্দীপক হয়ে থাকে, যেমন আমাদের প্রতি বছর বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা বসে, সেখানে কবিতা পাঠ করা হয় এবং শ্রেষ্ঠ কবিদেরও পুরস্কৃত করা হয়। এইভাবে যদি উদ্দীপক তৈরি করা হয় তাহলে বুঝতে হবে তোমাদের সেই উকাজ মেলাকে নিয়ে চিহ্নিত করছে। তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করলাম প্রাক ইসলামী যুগের রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, ধর্মীয় অবস্থা, সাংস্কৃতিক অবস্থা। সবাই ভালো থাকবে আর বই বেশি বেশি বই পড়বে, কারণ জীবনে বড় হতে হলে তোমাকে তিনটি জিনিস প্রয়োজন খেয়াল রাখতে হবে, তা হলো বই, বই এবং বই। আরেকটা কথা মনে রাখবে, সাকসেস ডাজ নট মিন দ্য অ্যাবসেন্ট অফ ফেইলিয়ার, অর্থাৎ যে সফলতার পশ্চাতে ব্যর্থতা নেই সেটা সফলতা নয়। এর জন্য জীবনে পড়াশোনা করবে, যে কবি ওমর খৈয়াম বলেছেন যে মদ রুটি ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ বিবর্ণ হয়ে যাবে, কিন্তু বই অনন্ত যৌবনা, এর যৌবন কোনোদিনও শেষ হবে না। বই 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 পড়াশোনা করবে। থ্যাংক ইউ সবাইকে।